আস্থার অভিযোগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদদের দেখা করার কোনো যৌক্তিকতা নেই। মন্ত্রীজি নিজে বলে দিয়েছেন, গিরিরাজ সিং বলেছেন যে আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি না এখন, কারণ কথা বলার কোনো বিশেষ পয়েন্ট নেই। আপনারা যে কথা বলছেন আর তার পরিপ্রেক্ষিতে মিনিস্ট্রি যা বলেছে আপনাদেরকে, তার উত্তর যতক্ষণ না পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত হিসেব পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। সেই জন্য মাননীয় মন্ত্রী আগেই বলে দিয়েছিলেন যে তিনি কথা বলবেন না, অথচ গা জোয়ারি করে ওখানে তৃণমূলের সাংসদরা গিয়ে জাস্ট মিডিয়াবাজি, মিডিয়াতে টিকে থাকার জন্য একটা অপচেষ্টা, এর থেকে বেশি কিছু নয়।